কোন মানুষকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, অপরাধী প্রমাণ করা হবে চারটি পদ্ধতিতে। এক, আপনার পাপ আপনাকে দেখানো হবে। দুই, যেখানে পাপ করেছেন সেই জায়গা কথা বলবে। তিন, আপনার পাপ লেখা আছে এটা আপনাকে পড়তে বলা হবে। চার, আপনার পাপের কথা হাতে বলবে, পা বলবে হাত তুমি ঠিক বলছ। আমি কি বলছিলাম তা মনে আছে কি? আমি বলছিলাম বক্তব্য শুনে মানতে হবে, যদি না মানে তাহলে শোনাটা বিপদ হয়ে যাবে। তখন আপনি বললেন যে আপনার সাহেব তাহলে না শুনেই ভালো। আমি বললাম যে না শুনেই যে বাঁচবেন এটাও যে নয়, কারণ মানুষের তো বিচার হবে, হতেই পশু প্রাণীরও বিচার হবে। প্রত্যেকটা মানুষকে অপরাধী প্রমাণ করেই তাকে জাহান্নামে দেওয়া হবে, এমনিতেই নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুনে মানার চেষ্টা করুন। যেহেতু শুনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। বলা জটিল কেন? জি, এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, মানুষ তৈরি করে রাসূলের নামে চালু করেছে। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে। এত মিথ্যে হাদিস আর এত মিথ্যে তাফসিরকে যাচাই বাছাই করে হক কথা বলা খুবই কঠিন। আর বক্তৃতার জগৎ এমনই একটা বোকা জগৎ যে এখানে কোনো লেখাপড়া করা লাগে না, যার থুতির জোর সেই হচ্ছে বক্তা। অথচ হেডমাস্টার একটা পিয়ন নেবেন না ইন্টার পাস করা ছাড়া, আর আপনি একটা তাফসির মাহফিল করছেন, বরিশাল থেকে ডেকে নিয়েছেন লোকটাকে, সম্মান করে আপনি গাড়িতে করে নিয়ে আসলেন, ও একেবারে কিছুই জানে না, তাহলে কি দিয়ে রক্ষা হবে? যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তে হবে, মর্মে 6টি মানুষের বানানো হাদিস আছে। মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে আটো শটো হয়ে সিজদা করতে হবে, মর্মে 4টি জাল হাদিস আছে। প্রত্যেক মহিলাকে এভাবে সিজদা করতে হবে, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই চূড়ান্ত সিদ্ধান্তের বিকল্প কোনো পথ ঘাট নেই, এর বিকল্প কোনো ভাবার সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সিজদা দিয়েছেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, সেইভাবেই সিজদা দিতে হবে। বলছিলাম 15ই শাবানে কল কারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে, অজু গোসল করে, আদর গোলাপ মেখে রাত জেগে সারাদিন রোজা থাকতে হবে। প্রমাণে 200টি মানুষের বানানো হাদিস আছে। শুনুন, এই কোরআন মাজিদ 30 পারা নয়, কোরআন মাজিদ 90 পারা। প্রমাণে তাদের দাবিতে 2000 বানানো হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, অজু করার সময়তে কাঁধ মাসা করতে হবে, প্রমাণে 2টি বানানো হাদিস আছে। শুনুন, 8 রাকাত নয় 20 রাকাত তারাবি পড়তে হবে, প্রমাণে 3টি জাল হাদিস আছে। আল্লাহ নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করতেন না, প্রমাণে 6টি জাল হাদিস আছে। হজ করতে গিয়ে মদিনায় গিয়ে যে কবর জিয়ারত করলো সে নবীকেই দেখলো, এর প্রমাণে 10টি মানুষের বানানো হাদিস আছে।
অথচ হজ করতে গিয়ে মদিনা যেতে হবে এ মর্মে আল্লাহ রাসূল কিছু বলেননি। নবী তো নিজেই মদিনা থেকে মক্কা গেলেন হজ করার জন্য, আপনারা আবার হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাবেন কেন? বুঝাতে পারলাম না। আল্লাহর নবী নিজেই মদিনা থেকে কোথায় গেলেন হজ করতে? মক্কায়। তো আপনারা হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছেন কেন? এই যে তিন নাম্বার হুজুর বলে দিয়েছে যে 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়তে হবে, নইলে হজ হবে না। 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়বেই জামাতে, কাবা ঘরে নামাজ পড়তে যায় না জামাতে, ঘরে নামাজ পড়ছে, আর মদিনায় যাবে জামাতে। কি নোংরা কৌশল! শুনুন, খুব কষ্ট হয়, বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন, কিন্তু আমি না বলেও যে পারি না দুই একটা। বেহেস্তি জেওয়ারে, নামটা না হয় বললামই না, বেহেস্তি জেওয়ারে লেখক লিখছেন, একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে 40-90 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা ধরেন যে 10 বছর বয়সে বিবাহ হয়েছে, একটা কথার কথা, এখন না হয় হয় না, আগে তো হয়েছে, তো 10 বছর বয়সে বিবাহ হয়েছে আর 90 বছর অপেক্ষা করলো, এখন মহিলার বয়স কত বলেন তো? 100 বছর। তাহলে এখন অন্য জায়গাতে বিবাহ জায়েজ কেন? তিনি বলছেন যে এখন ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই, এই জন্য বিবাহ জায়েজ। তো ও যে ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই, তো এখন এ বিবাহ করে কি করবে? একটা ফতোয়া দিলেও তো বিবেচনা করতে হবে যে এটা চলবে কি না, এটা চলারও তো হিসাব করতে হবে। লিখা কথা বইয়ে লিখা আছে, অবাক হতে হবে আপনার, আশ্চর্য। অথচ একজন মহিলার স্বামী হারিয়ে গেলে নিখোঁজ স্বামীর জন্য অপেক্ষা করবে 4 বছর। যদি 4 বছর অপেক্ষা করতে না চায় তাহলে সে ওই স্বামীর ঠিকানায় স্বামীর পিতার কাছে বা ওই চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক লিখবে, আমি এই স্বামীর বন্ধনে থাকতে রাজি নই, আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম, আমি নিজেকে মুক্ত হিসেবে খোলা করে নিলাম। 1 মাস পরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। অবাক হতে হয়, এই দেশের মাটিতে মুকসেদুল মুমিনিন নামে একটা বই আছে, মুকসেদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে যে আল্লাহ তাআলা বলবেন বিচারের কাঠগড়াতে, এই শোনো, যত মহিলার নাম আছে ফাতেমা, ফাতেমা নামে যত মহিলা আছো শোনো, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি, এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমরা জান্নাতে যাও। তাহলে আমরা আর আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি? যদি ফাতেমাতেই কাজ হয়, লিখা কথা ফাজায়েলে আমাল বইটার শতকরা 60% মিথ্যা কথা আমার দাবি। আপনি রাগ করে কিছু বলবেন না, আপনি আগে তদন্ত করুন, তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না। কোমর শক্ত থাকতে হবে, আমার বিনীত অনুরোধ থাকছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, বৈজ্ঞানিক নুরুল হুদা তার বিজ্ঞান না কোরআন বইয়ে লিখলেন সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী একেবারে ডা মিথ্যা কথা, উনি লিখলেন কেন? মোশাররফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু, মোশাররফ হোসেন বিশদ সিন্ধু বইয়ের শতকরা 90% মিথ্যা কথা, ওর ফাঁসি হবে বিচারের কাঠগড়াতে, আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বিচারের মাঠে মাফ করে। এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে, এই দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে, এদেশের বক্তব্যে মিথ্যা তাফসির আছে, এই জন্য সতর্ক সাবধান করছি। সম্মানিত উপস্থিতি, সাদ্দাদের কথার উপরে দুটো কথা বলে রাখছি,
আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি। বইটার নাম হচ্ছে তাফসীর কি মিথ্যা হতে পারে? তাফসীর কি মিথ্যা হতে পারে? ওই বইটাতে সাদ্দাদের কাহিনী লেখা আছে মিথ্যা বলে, কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি। আমি কেন পারিনি? এজন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে। যে আপনারা এসে আপনি এই ভুয়া কথাটা কোথা থেকে নোট করছেন? যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন? আমি বানাইনি, আমি এক জায়গা থেকে নোট করেছি, এটার আমি প্রমাণ দিচ্ছি। আমি নোট করেছি রুহুল মানি একটা তাফসীর আল্লামা আলুসি বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যে বলে প্রমাণ করছেন। ওখানে আমি দুটা কথা নোট করতে পারিনি যে দুটো আপনি জানেন। কি? মালাকুল মত আজরাইল জীবনে দুইবার কেঁদেছেন। তার একটা হচ্ছে যে সাদ্দাদের মায়ের জান কবজের সময়, আর সাদ্দাদের নিজেরই জান কবজের সময়। সাদ্দাদের মা ছিল একটা নৌকায়, নৌকা ডুবে গেল, নৌকাতে একটা কাঠ ছিল, কাঠটা ভেসে গেল, সাদ্দাদের মা কাঠের উপর উঠলো, তখনই সাদ্দাদের জন্ম। আর আল্লাহ বলছেন যে মালাকুল মত সাদ্দাদের মায়ের সময় শেষ। এখন মালাকুল মত কেঁদে ফেলেছে, আল্লাহ এই বাচ্চাটা কাঠের উপরে পানির উপরে কিভাবে থাকবে? এই জায়গাতে মালাকুল মত কেঁদেছেন, আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে, সাদ্দাত এক পা ভিতরে দিয়েছে আর এক পা বাহিরে দিয়েছে। এখন সময় শেষ। সাদ্দাত বলছে আমাকে একটু সময় দাও, আমি একটু ভিতরটা দেখে নি, এত পরিশ্রম করে করেছি। মালাকুল মত বলছেন যে হলো না, সময় হবে না, নাকাজ করে দিয়েছেন, দুঃখিত। এই সময়তে মালাকুল মত কেঁদে ফেলেছেন। এই দুটা ভুয়া যে এরও আমি প্রমাণ করতে পারিনি, ভুয়াও প্রমাণ নেই, এটা এমনিতেই চলছে। যেমন আপনাদের একটা দোয়া মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবিলাই, এই দোয়াটা ভুয়াও খুঁজে পায় না। যাও তো এই ভুয়া তো পাওয়া যায়। যেমন আঙ্গুল একবার মারতে হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একবার মারার ভুয়া দলিলও পায় না। অনেক জায়গার ভুয়া দলিল আছে। কাঁধ মাসা করতে হবে অজু করার সময়তে ভুয়া দলিল আছে। কোন মহলানা কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকে, তার ভুয়া দলিল আছে, জাল দলিল আছে। আল্লাহ তাআলা মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, জাল দলিল আছে মানুষ বানানো। আল্লাহর নবী দেখলেন একটা হরিণ বাঁধা আছে, হরিণটা আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী শিকারি আমাকে শিকার করেছে, একটু দয়া করে ছেড়ে দেবেন কি? ওখানে আমার বাচ্চারা আছে, আমি শেষবারের মতো দুধ পান করিয়ে আসি। তা আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে যাও, ছেড়ে দিয়ে এবার রশিটা রাসূল নিজের হাতে তুলে নিলেন। শিকারি এসে বলছে কি ব্যাপার, আপনি কেন আমার হরিণ কই? থামেন, আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে, আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদারি। আশ্চর্য পাগল মানুষ, হরিণ আবার আসবে? তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে, বাচ্চা তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। কেন মা? আমি আমার স্থানে মুহাম্মদকে বেঁধে রেখে এসেছি, কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। তো বাচ্চারা বলছে আল্লাহু সামাদ, আম্মা বলেন কি? আর নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করব, চলে না আমরাও যাই। একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, গো গাছেরই তলায়, একেবারে ডাহা মিথ্যা কথা। ছোটকালে বয়ে পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন, বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে ডাহা মিথ্যা কথা। লেখকের বিচার হবে, শিক্ষকের বিচার হবে, ছাত্রের বিচার হবে, খুব কঠিন কথা। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 80 160 লাঠি। লেখক 160 লাঠির হকদার।
এটাই শরীয়ত, বিকল্প কোনো পথ ঘাট নেই। শুনুন, হুজুরদের বক্তব্য, হুজুরদের তাফসির দেখে মনে হচ্ছে ঠিক ওইরূপ পুঁথির কাহিনী। পুঁথির কাহিনী কি আপনিও জানেন, ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, পড়েননি আপনারা পুঁথিতে? হুজুরের বক্তব্য তাই। বরফ বিক্রি করছে ওই লোকটার মাইকে বলছে, ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। অনেক ছেলে জানে, বলেন তো হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। হুসাইনের শহীদের 49 বছর পূর্বে ফাতেমা মারা গেছেন। ফাতেমা কি করে কেঁদে বলবেন যে আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? এগুলো সব ওই পুঁথির বইয়ের মতো কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। কোনটা হক কি দিয়ে আপনি বুঝবেন, কোনটা সঠিক এটা আপনি কি দিয়ে বুঝবেন? আজীবন মুখস্থ করে আসলাম যে কবরের পাশে গিয়ে বলতে হবে একফিরুল্লাহ লানা ওয়ালাকুম, আসসালামু আলাইকুম মেহালাল কবুরে একফিরুল্লাহ লানা ওয়ালাকুম অন্তুম সালাফুনা আনাহানু বিল আসারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন যে এই দোয়া চলবে না। মুশকিল হলো না? আজীবন বলে আসি, উনি আবার আরেকটা বলে গেলেন, কি বলছেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুকমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানাকুম লানা ওয়ালাকুম আল আফিয়া। এই দোয়া বলে গেলেন, আমাদেরটা নাকি চলবে না? বড় কঠিন নয়? অনেক বলছেন, এটাও বললেন যে একামতের সময়তে আকাম আল্লাহ আদামানা চলবে না। এটা খুব কঠিন ভাবে চলবে না, খুব কঠিন ভাবে চলবে না। কেন? জি, আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিনের সম্মান হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলছেন যে আতওয়ালুন নাস আনা কান, মুয়াজ্জিনের কাঁধ হবে উঁচু সবচেয়ে সম্মানী। আল্লাহর নবী বলছেন যে মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে মাফ করে দাও, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আজান দেয় দেখালাল জান্নাত, তো জান্নাতে যাবে। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী মুয়াজ্জিন তো সবই নিল, আমাদের জন্য কি? জান্নাত তো মুয়াজ্জিনই নিল, সব নেকি তো মুয়াজ্জিনের, আমাদের কিছু আছে কি? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের নাই মানে তোমাদেরও আছে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, তাহলে মুয়াজ্জিন যা পাবে তোমরাও তাই পাবে, মুয়াজ্জিন যা পাবে তোমরাও তাই পাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো, আজান শেষ হয়ে গেলে বলবে আল্লাহুম্মা রব্ব হাজি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসু মাকামা মুহাম্মাদান আল্লাযী ওয়াদ্দা। পৃথিবীবাসী, আমি বলে যাচ্ছি সারা পৃথিবীর নারী পুরুষকে, জান্নাতে একটা জায়গা আছে তার নাম মাকামে মুহাম্মাদ, ওই জায়গাটা আমি পাবো এটা আমি আশাবাদী। এ কথা কে বলছেন? আমাদের নবী। আমাদের নবী বলছেন, দেশবাসী পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি বলে যাচ্ছি, তোমরা সবাই আল্লাহকে বলো আমাকে আল্লাহ যেন মাকামে মুহাম্মদ জায়গাটা দেয়। অবশ্য আমি আশাবাদী যে এই জায়গা আল্লাহ আমাকেই দিবেন, কাউকে দিবেন না, তবে একটু তোমরা আমার পক্ষে হয়ে আল্লাহকে একটু বলো না, তোমরা সবাই বলো আল্লাহ যেন আমাকে এই জায়গাটা দেয়। তো সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এই দোয়া বলতে বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াতে আছে যে আল্লাহ ওই জায়গাটা
এটা তুমি মুহাম্মদকে দাও। আচ্ছা তোমরা যে সবাই মিলে আমাকে বলছো, আমার জন্য বলছো যে আল্লাহ এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও, তো আমি কি তোমাদের জন্য কিছু করব? শোনো, বিচারের কাঠগড়াতে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আল্লাহকে বলবো আল্লাহ ও যখন আমার জন্য মাকামে মুহাম্মদ চেয়েছে, তা আমি মুহাম্মদ তোমাকে বলছি দয়া করে ওকে জান্নাতে দাও। এর নাম সুপারিশ। কথাটা বুঝতে পারলেন না? তাহলে আজানের পরে আমি বলবো এটা, আপনি বলবেন এটা, সবাই নেকি পেয়ে যাব। এরপরে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাজিত বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। এই দোয়া যদি পড়েন তাহলে আপনি জান্নাতে যাবেন। দুইটা দোয়ার দুইটা মান, দুইটা দোয়ার দুইটা মান। যদি আপনি আল্লাহর নবীর জন্য মাকামে মুহাম্মদ চান, তাহলে আপনি জান্নাত পাওয়ার কথা নয়, ওখানে আপনার নবীও আল্লাহকে বলবেন যে তুমি একে জান্নাতে দাও। না, কথা বুঝাতে পারলাম? আপনি যদি আল্লাহর বাহাজি দাওয়াত ইত্তাম ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদুল ওয়াসিলা আল ফাজিলা ওয়া বাসু মাকাম মুহাম্মাদুল লাযী ওয়াদ্দা এই দোয়াটা পড়েন, তাহলে এতে আপনি কি করছেন? এতে আপনি বলছেন যে আল্লাহ মুহাম্মাদকে তুমি ওই সম্মানী জায়গাটা দাও। না, বুঝাতে পারি না। তো আল্লাহ রাসূল আপনার জন্য কি করবেন? আল্লাহ রাসূল আপনার জন্য সুপারিশ করবেন, বাস, ভালো কথা, বুঝেছি আমরা। পরের অংশ, আমরা যদি ওই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, এতে লাভ কি বলেন তো? ভুলে গেছি, এতে জান্নাতে যাব, এতে জান্নাতে যাব, এতে সুপারিশ পাবো আর এতে জান্নাতে যাব। তাহলে দুটাই বলি, শুনুন, আজানো আজান, একামাতো আজান, আজানো আজান, একামাতো আজান, দুইটাই আজান। কাজেই মুয়াজ্জিন যা বলছেন আপনাকে তাই বলতে হবে, আকামাল্লাহু আদামাহা চলবে না, মুখখান বন্ধ রেখে শুধু এই কথাটা বললেন, হাদিস যে একেবারেই অচল, কেমনে চলে? মুয়াজ্জিন আজান দিয়েছেন আপনি দেন, মুয়াজ্জিন একামত দিচ্ছেন আপনি বলেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের বসার পূর্ণ ব্যবস্থা পরিচালনা কমিটি করতে পারেননি, যার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে বলছেন যে মনে কিছু নিয়েন না, আপনাদের যার যেখানে সম্ভব সম্ভবপর বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনাদের উপস্থিতি তারা এতদূর ভাবেনি, যদি কিছু ভাবা প্রয়োজন ছিল, যা সকলকে বসে আলোচনা শোনার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি। বলছিলাম সম্মানিত উপস্থিতি, এই দেশের মাটিতে জাল জয়ী মিথ্যা হাদিস বানোয়ার তাফসির আছে, অতএব আপনারা সাবধান থাকুন। শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে এসেছেন কুরবানি করতে, গরিব মানুষ, তিন দিন তিন সময় কোথায় পাবেন বলেন তো? মুফাসসির সাহেব যে বললেন, এই শোনো, তোমরা তোমাদের কাজ শেষ করো, তোমাদের এই কাজের মধ্যে শ্রোতাদের ব্যাঘাত ঘটায়। ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে এসেছেন গরিব মানুষ, সুলাইমান আলাইহিসসালাম না হয় ধনী মানুষ, যা বলেন তাই হয়, ইব্রাহিম আলাইহিসসালামের তা হয় না, কেন জানেন না? সুলাইমান আলাইহিসসালাম যা বলেন তাই হয়। কি কি হয়? সুলাইমান আলাইহিসসালাম পত্র লিখলেন বিলকিসের কাছে, বিলকিস তুমি এখানে আসো। বিলকিস পত্র পড়ে অবাক হয়ে গেল, সৈন্য সামন্তকে ডেকে বলছে, দেখো সুলাইমান একটা পত্র লিখেছে, কি করা যায়? সৈন্য বলছে, কি করা যায় মানে শুধু খালি বলেন, আদেশ পেলে সুলাইমানকে ধুলা করে দেব। তো বিলকিস বলছে যে ভুল বুঝেছো, সব মহিলাই যে বোকা এ কথা নয়, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মহিলাদের বুদ্ধি কম, তাই মহিলার একটু রাগ করেছে, জি না, এ দেখেন বুদ্ধি আছে, মহিলাদের বুদ্ধি আছে। বিলকিস বলছেন, না শোনো,
সুলাইমান যে এলাকাতে ঢুকবে সে এলাকার সম্মানীকে অপমানিত করে দিবে, তার সামনে কেউ টিকতে পারবে না। কাজে আমি যাই, যাওয়ার প্রস্তুতি নিল বিলকিস। সুলাইমান আলাইহিসসালাম বলছেন, এই শুনো, বিলকিসের বসার সিংহাসনটা আনতে হবে, তুমি কতদূর সময়ে পারবে, কতক্ষণ লাগবে? যাব না, উঠে বসতে যত সময় লাগে, বসে উঠতে যত সময় লাগে, না হবে না, তুমি পারবে না। এই তুমি চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে, হ্যাঁ তুমি পারবে, তুমি নিয়ে আস। হনুমান আমরা ধরে নি 10,000 মন ওজন, একটা ধরে নি 200 কিলোমিটার দূরে আছে, 200 কিলোমিটার দূর থেকে 10,000 মন ওজনের একটা জিনিস নিয়ে আসবে, সে চোখ খুলে বন্ধ করতে যত সময় লাগে। এত মান আল্লাহ তাআলা সুলাইমানকে দিয়েছিলেন, একটা কাঠের চেয়ারে বসে তিনি বলতেন, চেয়ার চলো যা ইরাক যেতে হবে, চলো, তেল লাগে না, ইঞ্জিন লাগে না, চালক লাগে না, কিছুই লাগে না। এটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালামের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে। এরকম মর্যাদা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে দেননি, কাজে ইব্রাহিম আলাইহিসসালাম গরিব মানুষ সিরিয়া থেকে হেঁটে এসেছেন, 3 দিনে 300 উট কুরবানি কি করে করবেন? লেখক যে লিখছেন তো বিবেচনা তো করতে হবে যে কথাটা চলবে কিনা, চলার বিবেচনা করা উচিত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, আমা তাকুমুর রাসূল ফখুজুহু আমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। প্রত্যেক যেই কাজ করতে যাচ্ছেন তাতে দেয়া থাকতে হবে। বিসমিল্লাহ বলে খেতে বসেন কেন? রাসূল বলেছেন তাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবে করেন কেন? রাসূল করেছেন তাই করি। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করেন কেন? রাসূল বলে প্রবেশ করেছেন এই জন্য। পেশাব পায়খানায় বসার সময়তে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলি কেন? রাসূল বলেছেন এই জন্য। আহাল পরিবার স্ত্রীর নিকটে যাওয়ার সময়তে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নাতনা শায়তান আজান্নিবি শায়তান মিম্মা রাযাকতানা ও মা রাযাকতানা এই দোয়া পড়ি কেন? নবী পড়তে বলেছেন তাই। কেন এখানে একটু কোরআন মাজিদ পড়লে হয় না, অক্ষর প্রতি 10 নাকি পাবো? ও যে বলে দিয়েছে যে মাটি দেওয়ার সময়তে মিনহা খালাক নাকুম অফিয়া নড়ি দকুম অমিনা নখরে যকুম তারা তা নখরা, এ আয়াত পড়তে হবে। এ আয়াতে ওই কথাই লেখা আছে। তো নবী যদি পড়ে থাকেন পড়বো, আর যদি না পড়ে থাকে তাহলে পড়া যাবে না, পড়লে গুনাহ হবে, হতে হবে। সারা রংপুর কেন, বৃহত্তর রংপুর কেন, আমার মরা পর্যন্ত সময় থাকলো, আমি যতদিন হায়াতে বেঁচে আছি দেখি এমন কোন মায়ের বেটা আছে যে প্রমাণ দিতে পারে রসুল বলেছেন মিনহা খালাক নাকুম ওফিহা নয়েদকুম অমিনহা নখরে যকুম তারা তা নখরা। তাফসির ইবনে কাসিরে আয়াতটা দেওয়া আছে মাটি দেওয়ার সময়তে। এই কথায় হাদিস জাল, মানুষের বানানো। আপনার কমর শক্ত থাকলে আজ থেকে নিয়ে তদন্ত করেন, আমি আমার মরা পর্যন্ত সময় দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। নিষেধ, নিষেধ কি? এই যে টাকনুর নিচে কাপড় পরা নিষেধ, দাড়ি চেঁচে ফেলা নিষেধ, মিথ্যে কথা বলা নিষেধ, দেবর ভাসুরের সামনে ছোট ব্লাউজ পরে যাওয়া নিষেধ, মাথায় কাপড় না দেওয়া নিষেধ। কেন দিবে না? দিতে হবে, দিতে বাধ্য। মিথ্যে কথায় ব্যবসা করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, এত জঘন্য নিষেধ, এত
নোংরা নিষেধ, এত বর্বর নিষেধ যে এই ভাষা দিয়ে আল্লাহর নবী আর কোনোদিন কিছু বলেননি। বলছেন মায়াকুলু দিরহাম রিবা ওয়া হিয়া আলম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবুনা জুজান আয়সা রাহায়ান কহরাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সুদ খায় তাহলে তার পেটটা হবে ঘরের সমান উঁচু, বাইরে থেকে দেখা যাবে সাপগুলি পেটে কিলবিল 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 করছে। শুনুন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ হারাম, ডেস্টিনি হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম, জিজিএন হারাম, আপনার যত এরকম ধরনের তিন নম্বর ব্যবসা হুজুরের সিগনেচার দিয়ে করা আছে সব হারাম। হুজুর কি একাই শরীয়ত বুঝেন? আমরাও বুঝি, শরীয়ত কাউন্সিলে আমাদেরও যেতে হবে, এমনিতেই সিগনেচার নিয়ে এটা মিথ্যা বলা আছে। জি না, অসম্ভব, ডেস্টিনি হারাম, এর ভিত্তি নাই কোনো বৈধতার। কলা বিক্রি করে খেতে রাজি আছি, চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, অবৈধভাবে লাখ টাকা কোটি টাকা ইনকাম করে খুশি হতে সুখে হতে রাজি এই পথে পা দিব না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন যা তিনি করতে বলেছেন তা করো, যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করো। জনৈক মাওলানা সাহেব গাড়িতে চড়ে আসেন, চোখে দেখেন না বগুড়া থেকে, উনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব যদি নিষেধের দলিল দিতে পারে নামাজের পরে হাত তুলে দোয়া করা চলবে না, একটা যদি নিষেধের দলিল দিতে পারে আমি গাড়ি তো দিব দিব 3 লক্ষ টাকাও দিব। জনাব আমি গাড়িও চাই না 3 লক্ষ টাকাও চাই না, আমি নিষেধও বলিনি হুজুর, আমি বলেছি রাসূল করেননি। আপনি করতে চাইলে দিয়ে দলিল দিয়ে করুন, করলে দেওয়া থাকতে হবে, আপনাকে বুঝাতে পারলাম না, এটা আপনার অজ্ঞতার পরিচয়। দুঃখিত সম্মানিত উপস্থিতি, জোর করে ইসলাম প্রচারের চেষ্টা করিয়েন না। দোয়া শেষ করার সময়তে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করলে পাপ হতে হবে, আর আমিন সুম্মা আমিন বলে দোয়া শেষ করলে নেকি অবশ্যই হবে। বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন বলে দোয়া শেষ করলে পাপ হতে হবে, যেমন আল্লাহ 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 নামে জিকির করলে পাপ হতে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ আকবার বললে নেকি হবে, অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, এই বাক্যগুলো বললে আকাশ জমিন নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। অতএব সেটা আল্লাহ আকবার সেটা আল্লাহ নয়। আপনি আপনার বাড়িতে ঘরে কি করে লিখলেন একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ, একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ, মানে মোহাম্মদই আল্লাহ আল্লাহই মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ আল্লাহই মোহাম্মদ, এটা এত বড় নোংরা কথা আছে, অসম্ভব, জ্বালিয়ে দিতে হবে ওই লিখা। মসজিদের দিকে দিকে আপনি কি করে প্লেট লাগালেন টাইলস আল্লাহ মোহাম্মদ, এটা হয় কি করে? হিসাব একটু হিতাহিত জ্ঞান থাকতে হবে। জোর করে লেখকের মতো কাজ করিয়েন না, রাসূলের পদ্ধতিতে আসতে হবে। মহান আল্লাহ বলেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা বর্জন করেছেন নিষেধ করেছেন তা বর্জন করো। শুনুন, হাত তুলে দোয়া অবশ্যই করব,
চন্দ্র গ্রহণে হাত তুলে দোয়া করব, সূর্য গ্রহণে হাত তুলে দোয়া করব, বিপদে পড়ে হাত তুলে দোয়া করব, সফরে বিপদে পড়েছি হাত তুলে দোয়া করব, কেউ দোয়া চাইলে এককভাবে হাত তুলে দোয়া করব, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করব, যুদ্ধক্ষেত্রে গিয়ে হাত তুলে দোয়া করব, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করব, হজ করতে গিয়ে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করব, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করব, আরাফার মাঠে হাত তুলে দোয়া করব, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করব, ওয়াদিয়ে মুহাশসারে হাত তুলে দোয়া করব, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করব, পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করব, শুনুন কবরের শাস্তিকে স্মরণ করে হাত তুলে দোয়া করব। বুখারী মুসলিমে প্রায় 32টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আবু দাউদে একটা হাদিস আছে, কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। হাত তুলে দোয়া করব, অবশ্যই অবশ্যই হাত তুলে দোয়া করব। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করতে আপনি বাধ্য। রাসূলের পদ্ধতিতে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হতে হবে, জানাজার পরে সবাই মিলে হাত তুলে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, জালসা সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে, বিবাহের বৈঠকে বৈঠক শেষে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। রাসূলকে অপমান করে কেউ জান্নাত কিনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাঝহাবি ভাই আছেন তাদের তো কোনো কথাই নেই, কেন আমার মাঝহাবি ভাইয়েরা 500 বছর আগে নামাজের পরে হাত তুলে বেদাত বলেছেন। মুফতি ফাইজুল্লাহ হাঠার যে চিটাগাং 100 বছর আগে বলেছেন, আর এদেশের মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ জমিয়তের জড় কেনা চিনে না, তিনি তার নামাজ শিক্ষার দ্বিতীয় সংস্করণের দ্বিতীয় খণ্ডে বলেছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, মনে করে করলে অবশ্যই বেদাত হবে, তিনি ভাষাটা লিখেছেন অবশ্যই। শুনুন, বাংলার খুব বড় পণ্ডিত রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব, শুনুন, পাঞ্জাব থেকে পড়ে আসা মানুষ, এদেশের মাটিতে সর্বপ্রথম তিরমিজি শরীফের বাংলা অনুবাদ করেন এই বিরাট পণ্ডিত, আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদা। শুনুন, মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর সাথে 2 যুগ ফতোয়া দিয়েছেন মাওলানা আলিমুদ্দিন, শেখ আলিমুদ্দিন, খুব বড় পণ্ডিত মানুষ, উনি আজ থেকে নিয়ে প্রায় 35 বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা মিষ্টি বেদাত। 2 বাংলার বড় আলেম জমিয়তের জড়, 2 বাংলার বড় আলেম মাওলানা হাফেজ আইনুল বারিক কলিকাতা মেডিয়া বুরুজ, আপনি তার সালাতে মুস্তফা আইনি তোহফা বইটা খুলে দেখুন প্রথম খণ্ড, তার ডিগ্রি তার বিদ্যা আপনি দেখুন, উনি বলতে চাচ্ছেন যে কলকাতা বোর্ড হওয়ার পরে আমার পূর্বে আমি যত নাম্বার পেয়েছি পূর্বে কেউ এত নাম্বার পায়নি, শুধু তার যুগে নয়, উনি থেকে নিয়ে পূর্বে যত মানুষ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবার চেয়ে বেশি নাম্বার হাফেজ আনুল বাড়ি কতি কলিকাতা মেটিয়া বুরুজ পেয়েছেন। উনি বলছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদা, এই মসজিদ ভাগ হয়ে যাবে, মানে কে বলেছে ভাগ হয়ে যাবে, ভুল হয়েছে আপনার, এসব পুঁঠি মাছের কথা শুনে আপনি এই মসজিদের এমন তো অপমান করলেন কেন, ভাগ করলেন কেন, আপনি চিনেন না জমিয়তের বড় বড় আলেমকে, আপনি চিনছেন না কেন, আপনার ভুল হচ্ছে কেন, আপনার জমিয়ত থেকে আরাফাত পত্রিকায় 40তম 41তম সংখ্যায় লেখা আছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদা। শুনুন, এই মাসের আরাফাত পত্রিকায় দেখেন এখন বর্তমান সভাপতি ইলিয়াস ব্যামিসিলিয়া শিক্ষা বিশেষজ্ঞ ঢাকায় থাকেন এখন উপস্থিত জমিয়তের সভাপতি, আজকের আরাফাত পত্রিকায় দেখুন লেখা আছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত। আমি ময়মনসিংহ জামালপুরে এক বাসে গেছিলাম, বাসে গিয়ে উপস্থিত জনগণ বলছে আব্দুর রাজ্জাক সাহেব কেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত বললেন,
আমরা তার কাছে যথাযথ জবাব চাই, খুব ক্ষিপ্ত একটু মায়ের মুখে। আমি বললাম, আমার উপরে রাগ করছেন কেন? আব্দুল্লাহ বিন ফজল সাহেবের কবরের উপরে 10টা কিল মেরে গেছে। কেন বেদাত বলে গেছি, আমরা যে করবো আব্দুল্লাহ বিন ফজল সাহেবের কবরে মারলে হয় না একটু? শেখ আলিমুদ্দিনের কবরে একটু মারলে হয় না? এতে রংপুরি আছে কার মাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল সালাফি সাহেব, একটু কবরে দুটা কিল মারলে হয় না? আমাকে কিছু বলার আগে উনি তো কলমে লিখে রেখেছেন, আপনি এটা বলেন কি করে, এটা হয় কি করে? শুনুন, গাড়িও চায় না, 3 লাখ টাকাও চায় না, লিখে তো বলিনি, বলেছি রাসূল করলে করবেন। আপনার গাড়ি দেখে টাকা দেখে ইতস্তবোধ করি না। শুনুন, বিশ্বাস রাখি, আপনার আস্থার জন্য বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে বিশ্বাস ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে আপনার ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, এটা চাই না। আপনি হাত তুলে দোয়া করুন, রাসূলের পদ্ধতিতে করুন। আপনি এখন বাড়ি যান, বাড়ি গিয়ে ওযু করে পশ্চিম মুখে হাত তুলে দোয়া করুন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন, আপনি কয়দিন করেছেন? হুজুর, আপনি যে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, হুজুর আপনি কয়দিন করেছেন আপনার ছেলে মেয়ের জন্য দোয়া? আপনি হুজুর নিজেই জানেন না, আপনাকে যে আমি কি বলি, আপনার কেন ইতস্তবোধ হয় না? হুজুর, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে মেয়েকে রেখে চলে যাচ্ছেন, আগে আগে হাঁটছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর পিছে পিছে হাঁটছেন হাজেরা, পিছন থেকে বলছেন আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? পালা এল তাফিয়াতে লাইহা, ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীর দিকে ঘুরে দেখলেন না, নিরুপায় হয়ে স্ত্রী পিছন থেকে বলছেন আপনি কি আমাকে এইভাবে রেখে চলে যাচ্ছেন আল্লাহর অনুমতিতে? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছে? আমি যে বুঝতে পারছি না, আমি এখানে থাকবো কি করে, আমার বাচ্চা নিয়ে আমি কি খাবো, আমি এখানে কি করে থাকতে পারি, আপনি আমাকে কিছু বলে যাবেন না? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? ওই দিকেই মুখ করে বলছেন না, হ্যাঁ হ্যাঁ ছাড়া কোনো শব্দ নেই। তখন স্ত্রী বলছেন ফালাই জাগিনাল্লাহ তাআলা, ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। এ দেখেন, উনি নিজেও বুঝেন না কিভাবে থাকবেন। একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম আহাল পরিবারের দিকে তাকিয়ে দেখছেন, দেখা যায় কি না? দেখা যায় না। হাত তুলে দোয়া করতে লাগলেন, প্রতিপালক তুমি রেখে যেতে বলেছো তাই আমি রেখে যাচ্ছি, তোমার কথা আমি পালন করি প্রতিপালক, আমি জানি না আমার স্ত্রী কিভাবে থাকবে, আমার স্ত্রীও জানে না সে কিভাবে থাকবে, এখানে ঘাস পাতাও নেই, মানুষজন নেই, দোকানপাটও নেই, তুমি বলেছো তাই আমি রেখে চলে গেলাম তোমার উপরে ভরসা করে। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, বুখারী মুসলিমের হাদিস। একটু আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে পারেন না? নামাজের পরে হাত তুলে দোয়া করেন নিজে একবারে খেপে উঠলেন, আহলে হাদিস এরা নয়, যারা এইভাবে খেপে ওঠে তারা আহলে হাদিস নয়, চিনে না আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস ওরাই যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে। জোরে আমিন বলবেই, চুপে বলবে না, এরই নাম আহলে হাদিস। সুলির কষ্টে ঝুলতে রাজি আছে, নিচে হাত বাঁধবে না উপরে বাঁধবেই, এরই নাম আহলে হাদিস। আপনি নিজেকে ভুলে গেছেন, কে আপনাকে ভুলিয়ে এটা বলে দিল যে যাই হোক পার্লামেন্টে যেতে পারলেই হবে, এটা কে বলেছে? ওখানে যেতে পারলেই জান্নাত পাওয়া যাবে এ কথা নবী বলেননি, তিন চিল্লে দিতে পারলে জান্নাত পাওয়া যাবে এ কথা নবী বলেননি, রাতে রাতে জজকে হত্যা করলেই জান্নাত পাওয়া যাবে এ কথা নবী বলেননি। নবীর অনুসরণ করেই জান্নাত লাভ করা যায়, বিকল্প কোনো পথ ঘাট নেই। শুনুন, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ
রাসূলের আনুগত্য করো। আব্দুর রাজ্জাক সাহেব, জি রাসূলের তো আনুগত্য বুঝি, কি বুঝেন? মানুষের সাথে মানুষের দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম, এই যে রাসূলের আনুগত্য। বিছানে শোয়ার সময়তে ডান কাতে শুয়ে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়াল জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে শুইতে হবে, এটাই তো রাসূলের আনুগত্য। এত বড় দোয়া যে মুখস্থ নেই, আয়াতুল কুরসি তো আছে, আয়াতুল কুরসি পড়ে শুইবেন, এটাই হলো রাসূলের আনুগত্য। এটা আয়াতুল কুরসিও নেই তো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা তো মুখস্থ আছে, এই তিনটে পড়ে শুইবেন, এটা হলো রাসূলের সুন্নাত। এই তিনটে নেই, সূরা বাকারার শেষ দুই আয়াত তো মুখস্থ আছে, আব্দুর রাজ্জাক সাহেব এটাও নেই, তাহলে তাহলে আল্লাহ কি আল্লাহ বিসমে কামত আহে, এটা আছে, এটা নেই, এটা পড়ে শুইবেন, এটাই হলো রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য আল্লাহ যা দিয়েছেন তা, রাসূল যা দিয়েছেন তা মেনে নেওয়া, এর নাম হচ্ছে রাসূলের আনুগত্য। মসজিদে ঢোকার সময়তে ডান পা দিতে হবে, এটা রাসূলের আনুগত্য। বের হওয়ার সময়তে বাম পা বের করতে হবে, এটা রাসূলের আনুগত্য। জুতা পায়ে দেওয়ার সময়তে বাম পা আগে দিতে হবে, এটা হলো রাসূলের আনুগত্য। খোলার সময়তে বাম পা খুলতে হবে, এটা হচ্ছে রাসূলের আনুগত্য। মহান আল্লাহ বলেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। আব্দুর রাজ্জাক সাহেব, রাসূলের আনুগত্য বুঝি, কি বুঝি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে প্রথম বাক্য বলবো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে রাসূলের আনুগত্য, এটা বুঝি। খাওয়া শেষে বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমা ওয়া সাক্কা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজান, এটা হলো রাসূলের আনুগত্য। জি রাসূলের আনুগত্য বুঝি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব, আর রহমান বলে করব না, আর রহিম বলে করব না, আল্লাহু আকবার বলে করব, এটা রাসূলের আনুগত্য বুঝি। রাসূলের আনুগত্য বুঝি, আল্লাহর আনুগত্য তো বুঝলাম না, এটা একটু বুঝিয়ে বলেন। জি এটাই বুঝিয়ে বলি। হাতে আংটি আছে কি, অষ্টধাতুর আংটি? ওই যে আজমিরের পাগল বলেছে যে অষ্টধাতুর আংটি ব্যবহার করলে সব রোগ ভালো হয়ে যায়। আপনার ছেলে লন্ডন থেকে পড়ে আসলো কোটি কোটি টাকা খরচ করে, ও রোগ চিনতে পারে না, আর এই আজমিরের পাগল রোগ চিনে নিল। অষ্টধাতুর আংটি হাতে রাখলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। তামার বালা, প্লাস্টিকের বালা হাতে থাকলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। আল্লাহর নবী একটা লোকের হাতে বালা দেখে বলছেন মা হাজি এটা কি? লোকটা বলছে হাজে হেমিনা মহে না, এটা আমার শরীরে দুর্বলতা আছে এই জন্য ব্যবহার করি। আল্লাহ রাসূল বলছেন ইনজেহা, এটা খুলে ফেলো, লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এই আংটি এই বালা তোমার দুর্বলতাকে বেশি করে দিবে। লাইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থাকে, মাফলাহ তায়ামুল কিয়ামা, তাহলে তুমি বিচারের কাঠ বাড়াতে পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। শুনুন, তামার বালা হাতে দিলে আল্লাহর আনুগত্য কেটে যায়। তামার আংটি বাত ভালো হবে বলে হাতে দিলে আল্লাহর আনুগত্য কেটে যায়। হুজুর সাহেব বায় সাতের পাগড়ি বেঁধে
সূরা ইয়াসিনের তাবিদ যদি আপনাকে করে দেয়, আপনি গলায় দিলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, নিশ্চিত কাটবে, অবধারিত কাটবে, নবী বলেছেন কেটে যাবে, অতএব যাবে। শুনুন, আল্লাহর নবী বলেন, মান তাআল্লাকা তামি ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। আপনার বাচ্চার গলায় যদি কালো সুতা দেওয়া থাকে গিরা দিয়ে ফুঁক দিয়ে, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। মায়ের কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, চোখের কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, মসজিদে ঢুকে কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, ছেলের মাথায় হাত রেখে কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। শুনুন, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, কাক ডাকছে বাড়ির উপরে কুটুম্ব আসতে পারে এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, হাত থেকে গিলাস পড়ে গেল কি আসতে পারে এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, শুনুন, গরুকে লাঠি মারা যায় না এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে, চুলাতে পা লাগানো যায় না এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে, আপনার মা কুলা দিয়ে, কুলা বুঝেন কি, কুলা দিয়ে চাউল ঝাড়ছিল, আপনার পা খান কুলাতে লেগে গেছে, আপনার মা বলছে কি কুলাক্ষণী ছেলে কুলা পায়ে লাগাতে হয় না এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। শুনুন, নেতা নেত্রীর ছবি মূর্তিকে বাড়িতে ঝুলিয়ে সম্মান করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে যদি বাড়িতে ঝুলিয়ে রাখেন তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, এটা হচ্ছে শিরক করা। কতদিন পর্যন্ত বাপের ছবি বাড়িতে রাখবো, পাসপোর্ট সাইজের, যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছে প্রয়োজন হতে পারে, এছাড়া কোনো ছবি বাড়িতে থাকবে না, থাকবে না বিবাহের অ্যালবামে কোনো ছবি, থাকবে না কোনো নেতা নেত্রীর ছবি, থাকবে না নিজের ছবি, থাকবে না বাপের ছবি, থাকবে না ছেলে মেয়ের ছবি, ফুল ছবি থাকবে না। শুনুন, নবীদের নীতি ছিল মূর্তি ভাঙা নীতি, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন আপনাদের সবার জানা আছে, তাকে বলা হলো চলেন বাজারে যাই, তিনি বললেন আমি অসুস্থ, এরপরে সবাই বাজারে চলে গেল কুড়াল হাতে করে গিয়ে সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে চলে আসলেন, বিকালে ডাকা হলো কে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই যে কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন, বলে দিবে কে করেছে। আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বলেছিলেন জাল হাক এসেছে সত্য, ওয়াজহাক আল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে, এই বলে তিনি লাত উজ্জা মানাত হবল সব মুখের উপরে লাঠি মেরে ভেঙে চৌচির করে বের করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন আলী আল্লাহর নবী আদেশ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের দিনী ভাই, আপনারা আমাদের দিনী বোন, আপনাদের কল্যাণ কামনা করি, পিতার জন্য সুসন্তান হন, পিতার জন্য ভালো সন্তান হন, কুসন্তান হইেন না, ওই ছেলেই ভালো যেই ছেলে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার বাপ মা আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল তুমি তাকে সেইভাবে দেখো, রব্বিক ফিরলি বলে বলে দাইয়ে বলে বন্ধা খেলা বাইতে মুমিনান অল মুমিনিন অল মুমিনাত, প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, রব্বানা ফিরলি বলে বলে দাইয়ে অল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, বিচারের কাঠগড়ায় ক্ষমা করো, আল্লাহুম্মা ফিরলি আবি
অরফাদার জাতাহু ফিল মাহদিন অফসালাহু ফি কবরিহি অনবরলাহু ফিহে। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তার কবর প্রশস্ত করো, তার কবর উজ্জ্বল করো। এই দোয়া পড়তে পারলে আপনি হবেন সুসন্তান। পিতার ছবি বাঁধিয়ে বেঁধে যদি বাড়িতে ঝুলিয়ে রাখেন তাহলে আপনি হবেন কুসন্তান। ভালো হওয়ার চেষ্টা করুন। বলছিলাম ছবি মূর্তিকে সম্মান করলে শেরেক হয়। বগুড়া থেকে আসছেন, গাড়িটা মহাস্থানে দাঁড়িয়েছে বা বড় দরগায় দাঁড়িয়েছে, পকেট থেকে একটা টাকা বের করে আপনি কবরে দিলেন। আপনার অতীতের এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, এক নেকিও থাকবে না সবই কাটা যাবে। শেরেক অতীতের নেকিকে নষ্ট করে দেয়, শেরেক অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শেরেক করলে আল্লাহকে অপমান করা হয়, শেরেক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শেরেক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। বিদাত করলে ইবাদাত কবুল হয় না, বিদাত চলে সামনের দিকে, শেরেক চলে পিছনের দিকে। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদাত করলে সামনের ইবাদাত কবুল হয় না। যেমন এই মাঠে দুই একজন হাজি যদি থাকেন, এবার হজ করে এসেছেন, আপনাকে বলি একটা হজের সাথে একটাই উমরা হবে। আপনি যদি তানিমে গিয়ে এহরাম বেঁধে আর একটা উমরা করেছেন তাহলে হজ বাতিল হয়েছে, আবার করতে হবে। জি জি, হজ বাতিল হয়েছে, আবার যেতে হবে, 2,50,000 টাকা খরচ আছে। কেন? হজ করতে গিয়ে একটা হজের সাথে একটাই উমরা আছে। যদি একাধিক উমরা করে, 2 বা 3 বা 4 একাধিক উমরা করলে হজ বাতিল হবে। একাধিক উমরা করলে আল্লাহর রাসূলকে অপমান করা হবে, একাধিক উমরা করলে আল্লাহর রাসূলকে উপেক্ষা করা হবে। কারো নামে উমরা করিয়েন না, আল্লাহর দরবারে ক্ষমা চান, পাপ ক্ষমা হয়ে যাবে। বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন সবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান, সব পাপ ক্ষমা হয়ে যাবে। শুনুন, কথা স্পষ্ট বুঝাতে পারিনি। আরাফার মাঠে কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করার সময়তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আল্লাহর নবী বলছেন ক্ষমা হবে, আপনি মাপ চাইতে থাকেন, আর যদি পারেন তাহলে আবার যায় হজ করতে। কেননা বিদাত করলে ইবাদত কবুল হবে না। শুনুন, বাপ মায়ের জন্য, চাচা চাচির জন্য উমরা করা ভুল হয়েছে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হজ করতে গিয়ে একটা জায়গা আছে, আল্লাহ ওখানে মানুষকে যত ক্ষমা করেন পৃথিবীতে আর কোথায় কখনো তত ক্ষমা করেন না, সেটা হচ্ছে আরাফার মাঠ। শুনুন, জুমার দিনে একটা সময় আছে, ওই সময়তে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই দেন, ভুল করবেন না কথা বুঝতে। জুমার সময়তে একটা সময় আছে, জুমার দিন একটা সময় আছে, ওই সময়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সময়টা হলো আজান থেকে সালাত পর্যন্ত, অথবা সময়টা হলো আসরের নামাজ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। বলেন তো দুটো সময় কখন? আবার বলি, আল্লাহর নবী চূড়ান্ত কিছু বলেননি যে সময়টা কোনটা, তিনি দুই রকম বলেছেন। শুনুন, জুমার দিনে একটা সময় আছে, ওই সময়ে যা চাইবেন তাই পাবেন। যদি আপনি বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আল্লাহ দিবেন। সেই সময়টা হলো জুমার আজান থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবার ওই ডাক আজান নয়, ডাক আজান বিদাত, ওটা চলবে না। আমরা ডাক আজান দেওয়ার জন্য চাঁপাই নবাবগঞ্জ শহরে আসতাম,
এসে দূর থেকে দাঁড়িয়ে দেখতাম এই যে এই মসজিদে দুই আজান হয়, তখন আরেকজন বলতো আর একটা আজান কোথা থেকে দেয় গো, আর একটা আজান কোথা থেকে দেয়, তখন আরেকজন বলতো যে সম্ভবত ওখান থেকে দেয়। মানে দুই আজান হওয়া মসজিদ আমরা কোনোদিন গ্রামে দেখিনি, শহরে এসেছি দেখতে শখ করে। তিন চারজন দাঁড়িয়ে আমরা দেখতাম যে এই মসজিদে দুই আজান হয়। সঠিবাড়ি জুমা মসজিদে একটা আজান চালু করার জন্য এই বান্দাকে প্রাণপণে চেষ্টা করতে হয়েছে। অন্তত 150 জন মুসল্লির 100 জনই বলছে যে ডাক আজান দেন, আজকে প্রথম দিন ডাক আজান দেন। জি না, একটা আজান হবে। মোড়াতে বসলাম আর মুয়াজ্জিনকে বললাম আপনি আজান দেন। আশা করছি সেদিন থেকে আল্লাহর সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত চালু আছে। বলছিলাম শুনুন, জুমার দিনে দুইটে সময় আছে, যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এরপরে আরাফার মাঠে আল্লাহ যত দিবেন জুমার দিনে তত দিবেন না। শুনুন, ভোর রাতে একটা সময় আছে রাত 2টা থেকে নিয়ে আজান পর্যন্ত, আল্লাহর নবী বলেছেন এই সময়ে যা চাইবেন তাই পাবেন। এরপরেও আরাফার মাঠে আল্লাহ আপনাকে যা দিবেন ওই রাতে তা দিবেন না। শুনুন, রমজান মাসের শেষ 5 রাতে জেগে আল্লাহ অনেক অনেক নেকি দিবেন। 1000 বছর ইবাদত করে যা নেকি হবে এক রাতে তাই নেকি হবে। এরপরেও আরাফার মাঠে আল্লাহ আপনাকে যা দিবেন তা রমজানের এই রাতে দিবেন না। আমি যে বুঝাতে পারলাম না, আরাফার মাঠ ক্ষমার জন্য এমন একটা মাঠ পৃথিবীর আর কোনো জায়গা তার তুলনায় নেই, পৃথিবীর আর কোনো সময় তার তুলনায় নেই। এখন যদি আপনি মনে করেন যে আরাফার মাঠে এসেছি শখ করে দূরে কাত নামাজ পড়ি না, শখ করে দূরে কাত নামাজ পড়লে পাপ হবে, পাপ হতে হবে। আরাফার মাঠে জোহরের দূরে কাত নামাজ হবে আর আসরের দূরে কাত নামাজ হবে, এ হলো 4 রেকাত। শুধু আপনার হাত তুলে দোয়া, কে কত হাত তুলে দোয়া করতে পারে দেখা যায়, চলে যা চলেন যায় আরাফার মাঠে। আব্দুর সাহেব সারা দিনই হাত তুলে দোয়া করবো আরাফার মাঠে। জি সারা দিনই করবেন। আসরের পর থেকে মোয়াল্লিম সাহেব বলছেন যে চলেন চলেন চলেন, গাড়িতে উঠেন গাড়িতে উঠেন, নইলে মিনেতে যে তাবু চিনতে পারবেন না, হারিয়ে যাবেন। দিন যত যাবে ক্ষমা চাওয়ার গতি তত বেশি হবে। সূর্য যখন ডুবে যাচ্ছে তখন ক্ষমা চাওয়ার বেশি গতি বেশি হবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, সূর্য ডুবে গেছে আপনি আরাফার মাঠে নামাজ পড়তে পাবেন না মাগরিবের, এশা হয়ে যাক না কেন, মুজদালিফায় গিয়ে আপনাকে মাগরিব এবং এশার নামাজ পড়তে হবে, আরাফার মাঠে নামাজ হবে না। আরাফার মাঠে কোনো নামাজ নেই, শুধুমাত্র হাত তুলে দোয়া। কে কত দোয়া করতে পারে? আমি বুঝাতে চাচ্ছি কেন আপনি উমরা করতে গেলেন, আপনি আরাফার মাঠে গিয়ে আপনার ছেলে মেয়ের জন্য, আপনার পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, অতীতের মানুষের জন্য হাত তুলে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করুন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবেন। শুনুন, মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য বুঝি, আল্লাহর আনুগত্য বুঝি না। শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়। মহান আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য।
আনুগত্য করো, রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো পথ ঘাট নেই। সম্মানিত উপস্থিতি, কারো আনুগত্য করে আপনি জান্নাত লাভ করতে পারবেন না, আর কারো আনুগত্য করে কিয়ামতের মাঠে কোনো মানুষ টিকতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান তাহলে একমাত্র আল্লাহর রাসূলের আনুগত্য করুন। মহান আল্লাহ বলেন, আলিয়াম আতমাউতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের দীন ইসলামের প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি। আজ দীন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনে কোনো কিছু ঢোকানো যাবে না। আমার দিকে লক্ষ্য করুন, একটা গিলাসে পানি পূর্ণ আছে, এই গিলাসে আর কি পানি দেওয়া যাবে? একটা গিলাসে পানি পূর্ণ আছে, এই গিলাসে আর পানি দেওয়া যাবে না। অতএব কেউ ভালোবেসে কোনো আমল করতে পারে না। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রেকাত নামাজের জায়গাতে চার রেকাত পড়েন তাহলে গুনাহ হবে, কেননা এতে আল্লাহর রাসূলের আনুগত্য হয় না। সম্মানিত উপস্থিতি শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাওয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলের উপরে আমার নির্দেশনা নেই, কেউ যদি কোনো আমল করে যে আমলের উপরে আমার নির্দেশনা নেই, কেউ যদি তাসবি দানায় তাসবি গণনা করে, কারেন্ট চলে গেছে, জেনারেটর নাই, বসে থাকুন, কত সময় আছে সেগুলো সম্মানিত উপস্থিতি, ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? কারেন্ট চলে গেল, আমি তো কথা বলছি, আমি বসে আছি, শুধু রাজশাহী থেকে এসে আপনার অসুবিধা হচ্ছে কেন? আপনি কষ্ট পাচ্ছেন কেন এত তাড়াতাড়ি? জি, মাগরিবের আজান হবে তখন তো একটু সময় পাবেন। জি, সম্মানিত উপস্থিতি, আমার আন্তরিক অনুরোধ থাকছে, রাসূলের আনুগত্য মেনে চলার চেষ্টা করিয়েন। গিলাস পূর্ণ থাকলে তাতে আর পানি দেওয়া যায় না। ইসলাম পরিপূর্ণ, এই শতাব্দীতে কোরআন এবং সহি হাদিস দ্বারা যে কোনো ফতোয়া দেওয়া যায়, এই কথা কুষ্টিয়াই বলেছিলাম। চট করে মধ্য থেকে একটা লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এই শতাব্দীতে ফেকা ছাড়া ফতোয়া দেওয়া যাবে না। আমি বললাম, আপনার ভুল কথা, এই শতাব্দীতে কোরআন এবং সহি হাদিস দ্বারা ফতোয়া দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ফতোয়া দেন, দুইজন মহিলা একসাথে জন্ম নিয়েছে, দুইজনেরই এক পাশ আর এক পাশের সাথে লেগে আছে, পেশাব পায়খানার রাস্তা পৃথক পৃথক, একসাথে পেশাবের প্রয়োজন হয়, একসাথে পায়খানার প্রয়োজন হয়, তারা এইভাবে যুবতী হয়ে গেছে, এদের বিবাহ দিতে হবে, কিভাবে ফতোয়া দেন দেখি? বুঝতে পারলেন আমার কথা? উনি মুফতি সাহেবকে আটকিয়ে দিলেন যে এই ফতোয়া কেমনে দিবেন। আমি বললাম, জনাব, আপনার ফতোয়া একেবারে সহজ, বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে, যদি এদের দুইজনের পৃথক করা যায় তাহলে করতে হবে, অন্যথায় যে বিবাহ করতে চাচ্ছে দুইজনেরই তার সাথে বিবাহ দিয়ে দিতে হবে।
আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের উপরে ওই বিধান চাপাবেন না যেটা মানুষ বহন করতে পারবে না। সূরা বাকারা শেষে আয়াত আছে, শুনুন, যে কোনো ফতোয়া এই শতাব্দীতে দেওয়া সম্ভব, অসম্ভবের কিছু নেই। আমি বললাম জুনাব আপনার ফতোয়া হচ্ছে ওই মোল্লা দোপেজিকে জিজ্ঞাসা করার মতো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, মোল্লা দোপেজি জি আকাশের দিকে লক্ষ্য করো। জি করলাম, কিছু দেখতে পেলে কি? জি না, কিছু তো দেখতে পেলাম না, দুটো কাক উড়ে গেল দেখুনি। হে তা তো দেখলাম, এবার বলো দেখি এ দেশে কতটি কাক আছে? জনাব 9,09,999টি কাক আছে। যদি কম হয় আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেছে, যদি বেশি হয় তাহলে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খুব সুন্দর বলেছো, এবার বলো ওটা কি? ওটা চোবাচ্চা হুজুর। বলো তো ওই চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক যাবো না, তবে প্রশ্ন একেবারেই সোজা, পেয়ালা যদি চোবাচ্চার সমান হয় এক পেয়ালা, অর্ধেক যদি হয় দুই পেয়ালা, চার ভাগের এক ভাগ হলে চার পেয়ালা, আট ভাগের এক ভাগ হলে আট পেয়ালা, ষোলো ভাগের এক ভাগ হলে ষোলো। আরে থামো 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 থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাইব। হুজুরের জিজ্ঞাসা হলো এরূপ। হুজুর ভাবছেন মনে হয় খুব একটা কঠিন জিজ্ঞাসা করলাম। এই শতাব্দীতে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা ফতোয়া দেওয়া সম্ভব কি? কেরামিন কাতেবিন দুইজন না কতজন? কেরামিন কাতেবিন এটা বহুবচন শব্দ, সম্মানিত লেখক, দুইজন নয়। মানুষের পাপ এবং নেকি লিখেন, একজন পাপ আর একজন নেকি, তাহলে প্রতিজনের কাছে দুইজন আছে। কিন্তু কেরাম মানে একজনের, কাতেবিন একজন, এটা নয়। কারিমের বহুবচন কেরাম আর কাতেবের বহুবচন হলো কাতেবুল্লাহ। ওটা কিভাবে কিভাবে না খেয়ে খেয়ে কাতেবিনা হয়ে গেছে ওটা মাদ্রাসার ছাত্ররা জানে, আপনারা বুঝতে পারবেন না। ওটা হলো কেরামান কাতেবিনা মানে সম্মানিত লেখক, দুইজন নয়, কেরাম একজন আর কাতেব একজন, এই কথা নয়। সম্মানিত লেখক পাপ এবং নেকির। যেসব আলেম টাকা দাবি করিয়া ইসলামী জলসা করে তাদের টাকা নেওয়া জায়েজ হইবে কি না? বলেছি তাফসির মাহফিল বন্ধ করুন। তাফসির মাহফিলের তিনটে খারাপ উদ্দেশ্য। এক নম্বর খারাপ উদ্দেশ্য মিথ্যা তাফসির ছড়ানো, দুই নম্বর খারাপ উদ্দেশ্য ভোট চাওয়া, তিন নম্বর খারাপ উদ্দেশ্য হলো মানুষকে হক পথ থেকে নিচে নামিয়ে দেওয়া। অতএব তাফসির মাহফিল বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি অনুরোধ রক্ষা করুন, ওরাই টাকা নিয়ে বক্তব্য করে, টাকা নিয়ে বক্তব্য দেওয়া ঠিক নয়। আপনি মানুষের সুবিধা দেখবেন সেটা ভিন্ন কথা। আমার স্ত্রী আমাকে একসঙ্গে তিন তালাক দিয়েছে, তাতে কি তালাক হয়েছে? আপনার স্ত্রী তিন তালাক দিতে পারে না, স্ত্রী খোলা হিসেবে তালাক নিবে, তালাক নিবে দিবে না। ও চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলবে বা গ্রামের সর্দারকে যে আমি এর ভাত খাবো না, দয়া করে আপনি একটু আমাকে ছিন্ন করে দেন। তখন গ্রামের সর্দার বলবে যে মোহর যে ফেরত দিতে হবে, বলে ঠিক আছে দিব, আরো যদি কিছু লাগে তবুও দিব, দয়া করে আমাকে তার থেকে মুক্ত করে দেন। এর নাম হচ্ছে খোলা তালাক। জুমার দুরাকাত সালাত জামাতের সাথে না পাইলে তার করণীয় কি? জোহরের চার রেকাত পড়ে নিবে। আজকের ইসলামী সম্মেলনে অনেক বক্তা দু তিনবার সালাম দেন, এটা কি জায়েজ? জি না, একবার সালাম দিবেন। আমি একজন আহলে হাদিস মহিলা, আমার হানাফি
জিজ্ঞাসাটার মধ্যে চত্বরে একটা কথা মনে পড়লো। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনই ভাই বোন, যে যেখানে আছেন দয়া করে একটু কথাটা স্মরণ করুন। শুনুন, আপনাদেরকে দুইটা কথা বলতে যাচ্ছি জিজ্ঞাসার উত্তরের মাঝে। তার একটি কথা হচ্ছে, একমাত্র পরকাল কল্যাণের এদেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আপনাদেরকে কোনোদিন কোনো কৌশলী ফতোয়া দিয়ে বিপাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। এই জন্য আমার অনুরোধ থাকছে, আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে মোহতারাম আমিরি জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের সাথে পরামর্শ করে তার পরামর্শ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন, আমার আন্তরিক অনুরোধ। এই অনুরোধে আমাদের সাথে যোগাযোগের যেটা এক নম্বর পথ, সেটা হচ্ছে আত-তাহরিক পত্রিকা। আমি আপনাদের 12 বছর থেকে দুই হাত দিয়ে ফতোয়া লিখে আসছি, এই 12 বছরে আমাকে কোনোদিন কেউ ফতোয়া লিখতে জোর করে বাধ্য করেনি। অতএব এটা একটা চূড়ান্ত সঠিক সংগঠন, আমি আপনাদের দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলে যাচ্ছি, আত-তাহরিক পত্রিকা সবাই পড়ুন। মোহতারাম আমিরে জামাতের সালাতুর রাসুল বইটি আছে, সেটি সংগ্রহ করুন, পড়ুন। আর এই খাকসার, আমি একজন সাধারণ মানুষ, তাফসির কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয়, আর কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার, এই বইগুলি সংগ্রহ করার চেষ্টা করুন। এর পরের কথা, রাজশাহী নওদাপাড়া মাদ্রাসা এখন খুব ভালোভাবে চলছে, আপনার ছেলে মেয়েকে আমরা উন্নত মানের শিক্ষা দেওয়ার প্রাণপণে চেষ্টা করছি। ক্লাস 5 পাস করার পরে যেন আপনার ছেলে যে কোনো স্কুলে ভর্তি হতে পারে, আপনার মেয়ে যে কোনো স্কুলে ভর্তি হতে পারে, এর আমরা প্রাণপণে চেষ্টা করছি। বাংলা ইংরেজি আপনার অঙ্ক সহ উর্দু সহ উন্নত মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আপনারা 5-6 জানুয়ারি আপনার ছেলে মেয়েকে রাজশাহী নওদাপাড়া মাদ্রাসায় নিয়ে আসেন, বাপ বেঁচে থাকলে খরচ হবে 1100 টাকা, আর যদি বাপ বেঁচে না থাকে এতিম হয় তাহলে ছেলে নিয়ে আসেন মেয়ে নিয়ে আসেন, বয়স 7 থেকে 12 বছর, এতিমের বয়স হবে 7 থেকে 12 বছর, ছেলেও নিয়ে আসেন মেয়েও নিয়ে আসেন। প্রায় 150 এতিম আমরা নওদাপাড়ায় ভর্তি করার প্রাণপণে চেষ্টা করছি। আপনারা এতিম ছেলে মেয়ে দেন আর নিজস্ব ছেলে মেয়ে দেন, নিজের ছেলে মেয়ে দিলে খরচ হবে এই, আর এতিম ছেলে মেয়ে দিলে কোনো খরচ হবে না, সব আমরা ব্যবহার ব্যয় বহন করবো আমরাই। অতএব আপনারা এই বিষয়ে একটু চেষ্টা করুন।